আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করতে গিয়ে এই প্রবলেমটার সম্মুখীন হবেন। সো এই প্রবলেমটা কেন হয় এবং এটা কিভাবে আপনি সমাধান করবেন সেটাই দেখাবো। তো চলেন তার আগে একটু দেখে নেওয়া যাক যে প্রবলেমটা আসলে কি। আপনি যখন প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করবেন, অনেক সময় দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশনে এই যে টেক্সটগুলো এইরকম হিজিবিজি কোডের মতো হয়ে থাকবে, কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, মানে দেখেন এই এই প্রোডাক্টটা যদি উদাহরণ দেখেন তাহলে দেখতে পারবেন এই প্রোডাক্টের ডিসক্রিপশনে কি অবস্থা। সো এটা কিন্তু আর আচ্ছা এটা হচ্ছে প্রবলেম এইরকম। বাট এটা যদি আপনি আপনার এই প্রোডাক্টের ইডিট পেজ থেকে যদি দেখেন, দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন যেটা আপনি এখানে লেখা হয়েছে। বাট এখানে কিন্তু এরকম কিছু নাই, এই দেখেন এই ডিসক্রিপশন বক্সে কিন্তু এরকম কিছু নাই, অ্যাপেল চিহ্ন নাই, বাট এইখানে এইখানে কিছু নাই, বাট এইখানে কিন্তু আছে। সো এটাই হচ্ছে প্রবলেম। তো সমাধান কিভাবে করবেন তার আগে বলে নেই এইটা কেন হয়। এটা হওয়ার কারণ হচ্ছে যখনই আপনি কোনো অন্য কোনো প্লেস থেকে আপনার ডিসক্রিপশনটা ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিবেন, তখন এই ধরনের প্রবলেমটাই আপনি পড়বেন। যেমন এইখানে খেয়াল করেন যে এই যে ডিসক্রিপশনটা এইখানে লেখা হয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট কোনো একটা পেজ থেকে বা কোনো একটা অন্য কোনো একটা জায়গা থেকে জাস্ট ডাইরেক্ট কপি করে ডাইরেক্ট পেস্ট করে দিছে। সো ওই পেজের যে ব্যাক এন্ডে আবে আরো কোড থাকে বা ওইটার একটা সেটিং থাকে, ওই জিনিসগুলো সহ কপি হয়েছে, সহ পেস্ট হয়েছে, যেটা এই টেক্সট এডিটর ওইভাবে সাপোর্ট করতেছে না। এই কারণে এই প্রবলেমগুলো হইতেছে। ঠিক আছে, হয়। সো এটা হচ্ছে প্রবলেম, ডাইরেক্ট কপি করা যাবে না। সো এটার সমাধান যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট আপনার এই আপনার ডিসক্রিপশন বক্সে যেই ডিসক্রিপশনটুকু আছে এটা ডাইরেক্ট কাট করবেন আগে। ওকে, আপনি কাট করে পুরো সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটা আপনি একদম ব্ল্যাঙ্ক করবেন, যতটুকু স্পেস স্পেস সব বাদ দিবেন, দিয়ে নিচে গিয়ে একটা সেভ দিবেন। ঠিক আছে, আপডেট দিয়ে দিবেন। সো আপনার এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম। সো এখন দেখেন বাইরের থেকে যদি আপনি রিফ্রেশ দেন, এই ডিসক্রিপশনটা কিন্তু নাই, একদম ব্ল্যাঙ্ক। সো এখন যেটা আপনি করবেন, আপনি জাস্ট কপি করে আনেন অন্য কোনো প্লেস থেকে, সমস্যা নাই। আপনি জাস্ট এখানে কন্ট্রোল পেস্টে যাবেন, যাওয়ার পরে পেস্ট করবেন না, নিচে দেখেন আরেকটা অপশন আছে পেস্ট এজ এ প্লেইন টেক্সট, এইটা দিয়ে পেস্ট করবেন। ওকে, এইভাবে পেস্ট করবেন, ওই পেস্টের মাধ্যমে পেস্ট করবেন না, পেস্ট এজ এ প্লেইন টেক্সট যে অপশনটা আছে এই যেটা, এইটার মাধ্যমে পেস্ট করতে হবে। অথবা আমি এটা আবার কেটে দিই, অথবা আপনি যদি কন্ট্রোল অল্টার ভি চাপ দিয়েও পেস্ট করেন, আচ্ছা এটা হচ্ছে না কোনো কারণে, আচ্ছা আপনি পেস্ট এজ এ প্লেইন টেক্সট করবেন আপাতত। ঠিক আছে, সো এটা করার পর আপনি সেভ দিবেন পেস্ট এজ এ প্লেইন টেক্সট হিসাবে পেস্ট করে। এখন যদি আপনি আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনের ফ্রন্ট প্যানেল থেকে দেখেন, তাহলে দেখেন সব প্রবলেম কিন্তু চলে গেছে। এখন জাস্ট যেই টেক্সটটুকু আপনি পেস্ট করছেন ওইটাই সিম্পল, ওইটাই দেখাচ্ছে। এখন আপনি কি করবেন, এখন আপনি এই টেক্সট এডিটর দিয়ে এটাকে আরো সাজিয়ে গুছিয়ে, যেভাবে টেক্সট এডিটরের টুলসের কাজ সেইভাবে আপনি হাইলাইট করতে পারেন আপনার এইটাকে। যেমন এটাকে আপনি একটু হেডলাইন দিতে পারেন, এটাকে কালার করতে পারেন। ওকে, আর যেটা অন্য আরেকটা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে একটা ডিসক্রিপশন সুন্দরভাবে ফুটে তোলা যায়, সো এই জন্য এইখানে আর আমি ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট আমি প্রবলেমটা কিভাবে সলভ করবেন আর প্রবলেমটা কেন পড়েন এটাই জাস্ট এখানে দেখাইলাম। ওকে, সো আপনি আশা করি এখন পারবেন নিজের মনের মতো এইটা এইভাবে সাজিয়ে নেবেন। ওকে, তো তারপরে যখন সব কাজ করার পর এখানে যে আপডেট দিয়ে দিবেন। এখন তারপরে যখন আপনি আপনার প্রোডাক্টের বাইরে থেকে দেখবেন, দেখবেন যে সুন্দর আপনার ডিসক্রিপশনটা একদম ক্লিয়ার দেখা যাবে, যেভাবে আপনি সাজাবেন সেভাবেই দেখা যাবে, যতটুকু হাইলাইট করতে পারবেন তত সুন্দর আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন বুঝতে পারবে এবং আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। সো ওইটা কোনো ফ্যাক্ট না। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে ওই প্রবলেমটা, মানে হাবিজাবি কোডের মতো কেন হয় ডিসক্রিপশনে, ওইটা কেন হয় অ্যান্ড কেন কীভাবে সমাধান করবেন, আই থিঙ্ক বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।